रॉकी को है। হেই ডাডি কুহুরি মজা নাকি বান্দর সহ কোটাখানে হয়তো এই ডাইলগ গিলা আজি অনেক দিনের পড়া শুনিয়া আছে, কিন্তু এই ডাইলগ গিলা বা এই যিগুলা ভিডিও মানে কোচ রাজবংশী ভাষাত জনপ্রিয় হয়েছে, খুবই জনপ্রিয় হয়েছে, নাম জাদা হয়েছে এই ভিডিও গিলা কাকড়াগাঁও মিম নামের। আসলতে এই ভিডিও গিলা কায় বানায়, কেমনে বানায়, কি ধরনের বানায় আর কেমনে এই ভিডিও বানোয়ার আইডিয়াগুলা আহিল, এইগুলা আমি গোটাখানকে পন প্রথমবারের বারে সোনার কমতাপুর নিজের জড়িয়ে আমি দেখার কারণে আজি চেষ্টা করিম। গতি আমার এই প্রতিবেদন পহিলারপা শেষ পর্যন্ত চার কারণে গোটাই কমতাপুরবাসী রাইজক মই আবদার জানাইলুম। এবার মই কাকড়াগাঁও মিম এই যখন পেজ লগতে মজা নাকি ইউটিউব চ্যানেল এই আড়ত থাকা সেইজন মানুহক আমি দেখার কারণে আজি চেষ্টা করিম। গতি মই এবার আগবাড়িছুং ওর ওসরত যাওয়ার কারণে। এখানে হল ওর ঘর, আমি গোটাখানকে পাছত পরিচয় করে দিম। এখানে ওর ঘর, আমি ওর ঘরের পরিবেশ দেখার কারণে চেষ্টা করিম। বহুত গরিব পরিয়ালের হয়, গোটাখানে দেখিয়ে আছিস, মই ক্যামেরা পার্সনক দেখার কারণে চেষ্টা করিম। মানে ঘরের পরিবেশও ইমান ভাল নহয়, ঘরের পরিবেশ ইমান ভাল নহয়, কোনো রকম মানে চলে আর মানে হাজিরা মজুরি করিয়া চলে। কিন্তু ওর পাছতো যে ওর এই যে প্রতিভা, এই প্রতিভা ওই মানে আগবড়ে লৈ যায় আছে, এই ক্ষেত্রত আমি ভাবং আমি গোটাখানি মিলিয়া ওক আউগিয়া লৈ যাওয়াত সহায় সহযোগিতা করিব লাগিব। গতি আমি এইবার ওর ওসরত যাম আর এই প্রতিভাখিনি ওই কোরপরা এইখানে উৎসাহ পাইল সেইখানে জানার কারণে আমি চেষ্টা করিম, আর গোটাখানকে জানার কারণে আমি চেষ্টা করিম। এতেহে আছে দীপাঞ্জলি, ও তয় চুপ চাপে থাকিবি হা, মই শুনুম র কি কয়খানকে। মই প্রাঞ্জিত রায়ে সোনার কম্পটাপুর নিউজত আদরিলুম। এইবার মই কাকড়াগাঁও মিম আর মজা নাকি ইউটিউব চ্যানেলের যিজন আসলতে স্বত্বাধিকার বা মালিক যায় বানায় এই ভিডিওগুলা ওই মোর লগতে আছে, ওক মই পরিচয় করে দেওয়ার কারণে চেষ্টা করিম। নমস্কার, আদরিলুম। এই হল ধীরাজ ছেত্রী, ওই এই কাকড়াগাঁও মিম আর মজা নাকি ইউটিউব চ্যানেলটা চলায়। তো এই যেটা মানে কাকড়াগাঁও মিম বা এই রাজবংশী ভাষার যেগুলা মানে বহুত মানে এই ভিডিওগুলা কিন্তু বহুত জনপ্রিয় হয়েছে আমি দেখি আসং, তার মানে এই যেগুলা আইডিয়াগুলা মানে এই মিমগুলা বানানোর কারণে কোরপরা আহিল মানে তোর আইডিয়াগুলা? মানে লকডাউনের টাইমত মানে এনেই আসিল, সো এনে টাইম পাস করে গেলে মানে বানাল দুদিনটা ভিডিও, মানুষ ভাল পাইল, শেয়ার করিল, মানে মই আরো বানাইলু, আরো শেয়ার করিল, হিঙ্কা করতে করতে বহুত শেয়ার বাড়ার কারণে আরো বানাইলু, আর মানুষগুলো সব ভাল পেয়ে ভাল পেয়ে গেল। তারপর হেঁতে 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 মানে বস্তুটা পপুলার হয়ে গেল, কি পাশে ইউটিউব চ্যানেল খুললুম, আরো ভাল হল চ্যানেলটা। আসলে যেগুলা এই যে ডাইলগুলা আছে ধর এ দাদি কুহুরি মজা নাকি, এই ডাইলগুলা শুনাইলে ভাল লাগিব। এই ডাইলগুলা আমার এনকাল এই লোকের রাজবংশী ভাষা যেটা আছে আমি এই এই ভাষাতেই কম, ভাল লাগে ডাইলগুলো শুনিয়া, মানুষ ভাল পায়। হেই ডাডি কোরে মজা নাকি, এই ডাইলগুলো গোটাজনে ভাল পায়। আর একটা আছে বান্দর সাওয়া, বান্দর সাওয়া, এই ডাইলগুলো মানুষগুলো ভাল পায়। সো আর এই কারণে শেয়ার করে মানে বহুত ভাল পাওয়ার কারণে, আর মই ভিডিওটা আর কারণে বাইরে থাকুন শুনিটা। আসলতে একটা কথা পুষিবা খুঁজং, আসলতে অসমত যেহেতু মাতৃ কিবা অসমীয়া ভাষা আছে, তার লগতে যেহেতু তো একজন নিজে নেপালী, এই ক্ষেত্রত এই রাজবংশী ভাষাটা যে চুজ করছো মানে কিবা রহস্য বা কিবা কারণ থাকবে পারে নাকি? কারণ মানে গোটাজন নিজের ভাষা থাকে, আর আমি এইটা যেটা আসং ভাল লাগে এই ভাষাটা, আমি সুতরপর ইটা ভাষায় কয়ে আসং, গোটাজন ইটা ভাষায় কয়, আর বঙাইগাঁত আমার যেটা মেইন ইটা ভাষা চলি থাকে আগে, আমি স্কুলত যাং, স্কুলত ইটা ভাষা কয়া খায়, কোটায় ফলে ইটা ভাষা কয়া হয়, ইটা ভাল লাগার কারণে ইটাতে বানাইছো, আর এনে খেলা করে বানাইছিলাম মই, আর এলা মানুষ ভাল পাবা ধরে ইটা ভাষায় ভাল পায়, গতি মই ইটা ভাষায় বানাং, আর এটার মানুষ ভি চায় আমার বঙাইগাঁও বা গোয়ালপাড়া মানুষও চায়, ধুবুরী মানুষ চায়, তো ওর কারণে বানাই থাকি এই ভাষাটাই বানায় আর কি। একটা যদি তুই ভিডিও বানাইছ মানে কই দিন লাগে?
একটা ভিডিও বানাইতে মেইনলি মোক দুই দিন মান লাগে, যদি মই 10 মিনিটের ভিডিও বানাও বা 5 মিনিটের ভিডিও বানাইলে একদিন অল্প বেশি লাগে। এনেকাই হয়। এইবার মই তোর মানে ব্যক্তিগত জীবনত কি করিস বা কি করি আছো এই বিষয়ে মই জানাবার কারণে কটাখানকে চেষ্টা করিম। মানে কিবা কাম করি আছিস না কি করি? এনে মই এটা প্রাইভেট স্কুলত কাম করি আছো, বিদ্যাপুর জাতীয় বিদ্যালয়। ওতে হেঙ্কাই পাং কিবা একটা, মানে চলা হয় না পাং কিবা একটা, এনে ঘর চলি আছে সীতারে। আর এই বন্ধুর সময়ত মানে ভিডিও গুলো বানাইছো। ঠিক আছে, তো যেহেতু আমাক কিছুক্ষণ আগতে কইলো যে মানে রাজবংশী ভাষাতে তই মানে কিবা ভিডিওগুলা বানিয়ে আছো, তো এই ক্ষেত্রত মানে যেগুলা রাজবংশীর স্বগোষ্ঠীয় বা জাতীয় সংগঠনের দল সংগঠনগুলা আছে এই ক্ষেত্রত কিবা তোক সহায় করেছে নাকি? আমার কাকরাগাঁও আঞ্চলিক আকাশুর প্রেসিডেন্ট কিবা স্যার আছিল মাননীয় দীপ্রু সিংহ, সে আশ্বাস আশ্বাস দিছে যে ভবিষ্যতত কিবা হলে মই আসং বলে। তো ভাল লাগছে, আমার গাঁরে কাবাই আহি মানে কইছে, আমার কাকরাগাঁওর মানুষকে কাবাই আহি আচ্ছা দিলে এনেও ভাল লাগে। গাঁৱৰ মানুহ যেতিয়া সাপোর্ট করে আমি হেলাহে বাড়িম বস্তু আগত। এটাই খুব ভাল লাগিল আসলতে, একজন খুব গরিব ঘরের পরিয়ালে সাবা হয়ে যে ওই যে এর লকডাউনের সময়ত এনতে না থাকিয়া যে ওই যে যেটা মানে কাকরাগাঁও মিম আর মজা নাকি ইউটিউব চ্যানেলে দিয়া ইতিমধ্যে বহুত নাম জাদা হল, বহুতে এই ভিডিওগুলা দেখে বহুত সুন্দর সুন্দর ডাইলগ এই ভিডিওর জড়িয়ে মানে কয়, আর এই ভিডিওর ডাইলগগুলাই আসলে বহুত মানে জনপ্রিয় হয়েছে। সবে এই ভিডিওর ডাইলগগুলো আমি শুনা পাং, মাঝে মাঝে দেখাও পাং আসলে কোয়া। গতি আর আমিও আমার এই চ্যানেলের যোগে দিয়া ভাবং যে ওই আর বহুদূর আগবাড়িয়া যাক, লগতে আমি আশা করং যাতে কোটাখানে যাতে অক আগিয়ে নেওয়ার সহায় সহযোগিতা করে। কুত্তে কি মত মরেগা তু আর মরনে কে বাদ হমেশা হমেশা কে লিয়ে নরক কি আগ মে জলেগা তু। কাট ইট, ম্যাডাম কো ঠান্ডা করো। ম্যাডাম আপকা নেক্সট সিন রোমান্টিক হ্যায়? রোমান্টিক সিন? জি। তো মুড বানা লেতি হুঁ। অ্যাকশন। झरना जल नेचर्स बेस्ट।